নমস্কার বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আপনার ইতিমধ্যে বিশেষ একটি গুরুত্বপূর্ণ চলে এসেছে আমাদের সামনে তো প্রত্যেক ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলোর প্রত্যেক থানা যে আছে সেই প্রত্যেক থানায় কিন্তু আপনাদের ট্রাফিক পুলিশ নিয়োগ করা হবে তো একদমই সেভিকের মতো এই ট্রাফিক পুলিশ নিয়োগ করা হবে তোর প্রত্যেক জেলা থেকে আপনার আবেদন করতে পারে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইকও করবেন অবশ্যই করুন তো দেখতে পাচ্ছেন ফার্স্ট আপনাদের এরকম একটা পেজ চলে আসবে তো এর আগে যে ভিডিওটা ছাড়ছিলাম তো সে একই রকমই বলছিলাম তোমাদের তো দেখতে পাচ্ছেন এটা ট্রাফিক পুলিশদের ক্ষেত্রে হবে তো আপনারা এখানে কিন্তু আমরা মেল ও মোবাইল নম্বর দিয়ে এবং ভেরিফাই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে সেন্ড করতে হবে তো এরপরে কিন্তু আপনারা মেনলি যে অপশানটি চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার ট্রাফিক পুলিশ রিক্রুটমেন্ট যে নোটিশগুলো আছে নিউ অপশান দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলোর মধ্যে যে কোনো একটা আমি ওপেন করে তুলে ধরবো তোমাদের সামনে তো দেখে নিবি না একবার কীভাবে আবেদন করতে পারেন আপনারা তো এখানে কিন্তু ক্লিক করলে আপনার অফিসিয়াল যে ফর্মগুলো আছে সে প্রত্যেক ফর্ম পেজ চলে আসবে আপনার এখানে তো এখান থেকে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে আবেদন করতে পারেন তো দেখছি চলে চলে এসলো আমাদের সামনে যে গভর্নমেন্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ রিক্রুটমেন্ট তো কলকাতাতে একদমই চলে এসছে এটা ওয়েস্টবেলের যে কোনো জেলায় কিন্তু রিক্রুটমেন্ট হবে তার ট্রেনিং দিয়ে কিন্তু আপনার চাকরি তো দেখতে পাচ্ছেন এমন নম্বরটি এটা কিন্তু ফর্ম পেস্টে আপনাদের তো এখানে কিন্তু আপনার নাম এবং ফাদার আসে মা বাবা আসেন ও আপনার যে পুরো অ্যাড্রেস দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনার ফর্মটি একদম সম্পূর্ণ করে ফিল আপ করতে হবে এবং আপনার ফর্মটি পাবেন কোথায় তো নিকটবর্তী যে আপনার এসডিও অফিস কিংবা বিডিও অফিস এবং আপনার থানা আছে ওখানে গিয়ে কিন্তু পার্সোনালি যোগাযোগ করলে দিয়ে দিবে তো এটা কিন্তু একদম থানায় গেলে মাসলি আপনারা থানায় গেলে বেশি একটা পেয়ে যাবেন এবং আপনাদের কিন্তু এর সাথে একটা দিতে হবে ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো সার্টিফিকেটটা পাবেন কোথায় তো দেখতে পাচ্ছেন আপনার এই সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশন ফর অফ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো এটা কিন্তু আপনাদের মাস্টি দিতে হবে তো এই ফর্মগুলোকে সংগ্রহ করতে হবে আপনার কিন্তু থানা কিংবা এসডি অফিসে গিয়ে যোগাযোগ করলে দিয়ে দেবে তো আপনাদের কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কাজ সার্টিফিকেট থেকে কিন্তু তাদেরকে পাঁচ বছর ছাড়তে হবে তো যারা ফর্মটা আবেদন করবেন তো নিচে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিই অফিসিয়াল তো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন দেখে নিতে পারেন তো আপনাদের কিন্তু এটা কিন্তু থানায় ট্রেনিং দিয়ে কিন্তু জয়নিং তো দেখতে পাচ্ছেন আপনারা তো একদমই কিন্তু জেলায় ভিত্তিক থানায় নিয়ে চলেছে তো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ বেকার তাদেরকে অসংখ্য ধন্য